বাড়িতে অল্প আলু আর বেসন থাকলে খুব কম সময়ে তৈরি করে নিন এরকম মজাদার একটি নাস্তা। আলুর এই রেসিপিটি তৈরির জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সেদ্ধ করা আলু এবং অল্প করে বেসন নিয়েছি। ডিম অথবা বিশেষ কোনো উপকরণ ছাড়াই এই সহজ নাস্তাটি মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারেন। কয়েকটি ছোটো ছোটো আলু খোসাসহ ভাতে সেদ্ধ করে নিয়েছি। আর এই রেসিপিটি তৈরির জন্য সেদ্ধ আলু হলেই সবচেয়ে ভালো হয়, রান্নাটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে। আর আলুর খোসাসহ সেদ্ধ করে নিলে আলুর ভিতরের স্বাদটা কিন্তু নষ্ট হয় না। কাটা আলু সেদ্ধ করলে অনেক সময় আলুর ভিতরে জল ঢুকে যায়, তাতে আলুর স্বাদ কিছুটা কমে যায়। আস্ত আলু এরকম খোসাসহ সেদ্ধ করলে ভেতরের স্বাদটা ভালোই থাকে। পরিমাণ মতো লবণ, হলুদ, বেসন এবং আলুর মধ্যে দিয়ে রেখেছি। আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে, লবণ যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সামান্য পরিমাণে জিরা এবং পেঁয়াজ রসুন বাটা আলুর মধ্যে দিয়ে রাখলাম, এতে চপগুলো খেতে খুবই ভালো লাগবে, ঘ্রাণটা খুবই সুন্দর হবে। বেসনের গুলাটা জল দিয়ে এরকম একটু তরল করে গুলে রেখেছি। এবার সেদ্ধ আলুগুলো খুব ভালো করে চটকে নিচ্ছি। চটকে নেওয়ার পর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুগুলো যাতে একটু শুকনো শুকনো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চপ ভাজার আগে আলুটা বেশি নরম হলে চপ ভাজার সময় খুব অসুবিধা হয়, তেলে ভাজতে গেলে নরম হয়ে যায়। তাই আলু সেদ্ধ করে নেওয়ার পর কিছু সময় বাতাসে রেখে দিলে আলুগুলো জল খুব সুন্দর শুকিয়ে যায়। এবার হাতের সাহায্যে এরকম গুল গুল করে নির্দিষ্ট মাপে শুরুতেই তৈরি করে রেখে দিচ্ছি, তাহলে ভাজার সময় তাড়াহুড়া লাগবে না। ইচ্ছে করলে অনেক বড় বড় করেও ভাজা যায়। যেহেতু ঘরোয়া রান্নায় অল্প তেলে ভাজবো, তাই খুব বেশি বড় করছি না, সামান্য একটু পুরো করে তৈরি করছি। আবার ডুবো তেলে ভাজতে চাইলে একটু বড় বড় করেও তৈরি করে নিতে পারেন। চপগুলো এবার ভেজে নেব। কড়াইতে অল্প করে তেল দিয়েছি, ইচ্ছে করলে ডুবো তেলেও ভাজা যায়। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা হালকা করে চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম, এতে ছাড়ার সময় সহজে কড়াইয়ের গায়ে লাগবে না। আর চারদিকটা এরকম তেল লাগিয়ে তারপর যে কোনো চপ বা বড়া ভাজলে ভাজাটা নাড়াচাড়া করতেও সুবিধা হয়। বেসনে সামান্য পরিমাণে শুকনো মরিচ বাটা দিয়েছি, এতে বেসনে একটা ঝাল ঝাল ভাব চলে আসবে আর চপগুলো খেতেও দারুণ লাগবে। এবার একটি একটি করে এরকম আলুর চপ বেসনে ডুবিয়ে দিয়ে দিতে হবে, যেহেতু একসাথে বেশি ধরবে না। শুরুতে 4টি ভেজে নিচ্ছি, তারপরে বাকিটা ভেজে নেব। চুলার আঁচটা কিছুটা কম রেখেছি। চপ বা বড়া ভাজার সময় চুলার আঁচ একটু হালকা করে ভাজলে ভাজাটা খুবই সুন্দর হয়, ভিতরটাও সুন্দর করে ভাজা হয় আর বাইরের অংশটাও মচমচে সুন্দর হয়। এবার গরম তেলের কিছুটা অংশ প্রত্যেকটা বড়ার উপরে দিয়ে দিচ্ছি, তাহলে দুইটা সাইডই একটু শক্ত হয়ে আসবে। আর তলার দিকের অংশটা একটু শক্ত হয়ে আসলে আস্তে আস্তে উল্টে দিতে হবে, কাঁচা থাকা অবস্থায় উল্টাতে গেলে অনেক সময় কড়ার গায়ে লেগে যায়। তাই কিছুটা ভাজা হয়ে আসলে তারপর উল্টে দিলে ভালো হয়। চুলার আঁচ কিছুটা কম রেখেছি, এতে ভাজাটা খুবই সুন্দর হবে আর মচমচেও বেশি হবে, পুরে কালো হবে না। আর এরকম আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে দুই পাশটা একই রকম কালারে ভাজলে খেতেও দারুণ লাগবে। চপের দুইটা পাশ একই রকম কালারে ভাজা হলে আস্তে আস্তে তেল ছেঁকে তুলে রাখছি। আর এই চপ ভাজিতে অতিরিক্ত তেলও খরচ হয় না, বাইরের অংশটা বেসন দিয়ে মুড়ানো হয় বলে তেলের খরচ খুবই কম হয়। আর এরকম আস্তে আস্তে ভাজলে কম তেলেই অনেকগুলো চপ ভেজে নেওয়া যায়। বাকি চপগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর এরকম হালকা আছে, যত ভাজা হবে ততই ভাজাটা খুবই মচমচে হবে। বিকেলের চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে অথবা পাতলা ডালের সাথেও এই চপ খেতে দারুণ লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।